পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন যে যারা পুলিশে এসে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দেন এর চেয়ে স্পষ্ট উচ্চারণ আর কি হতে পারে অন্য কে কোথায় কি করল বাংলাদেশের মানুষ সেগুলো বদার করে না কিন্তু পুলিশ বাহিনীর কেউ দুর্নীতি করবে এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না যারা ভবিষ্যতে পুলিশে আসবেন বলে ভাবছেন তাদের বলবো আপনার মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আমাদের এখানে আসবেন না অন্য জায়গায় যান বলছিলেন আইজিপি যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের চাকরির দরকার নেই এটা এর থেকে স্পষ্ট উচ্চারণ কী হতে পারে আইজিপি অল দি টাইম আমি পাবলিকলি বলি যে যারা দুর্নীতি করতে চান তাদের জন্য পুলিশ বাহিনী না অন্য কে কোথা কী করলে মানুষ আমাদের দেশের মানুষ কিন্তু খুব একটা বদর করে না কিন্তু পুলিশ বাহিনী কেউ দুর্নীতি করবে এটা আমাদের দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে না তো সে কারণে দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না দ্য হার্ভ টু লিভ দ্য স্কুইড ডিস সার্ভিস এবং যারা ভবিষ্যতে আসবেন চাকরি তাদেরকেও বলব আমি যদি কোনো মনে কোনো খারাপ প্রকৃতি থাকে এই জায়গা মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট সংযোজনের উদ্বোধন করেন আইজিপি ছয় চেম্বারের আধুনিক এই টেকটিক্যাল বেল্টেই থাকবে পিস্তল হ্যান্ডকাফ অতিরিক্ত ম্যাগাজিন এক্সপেন্ডেবল ব্যাটন পানির পট টর্চলাইট ও ওয়েলনেস এতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত সম্পূর্ণ খালি থাকবে ওরা একেবারে একজন সদস্য পুলিশ সদস্য কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই মানে অস্বস্তি ছাড়াই ডিটি করতে পারবেন লং বেল ডিটি অস্ত্র ক্যারি করতে হবে না এক হাতে ওয়ারলেস বহন করতে হবে না আর দুই হাতে ফ্রি থাকবে তো সেটি সম্ভব এর মাধ্যমে সম্ভব হবে নতুন এই অপারেশন গিয়ার চালু করাই পুলিশ সদস্যদের আগের মতো কাঁধে বা হাতে করে অস্ত্র বহন করতে হবে না হাত ফাঁকা থাকায় জনগণের যে কোনো প্রয়োজনে দুই হাত ব্যবহার করেই সহযোগিতার জন্য এগিয়ে যেতে পারবেন পুলিশ সদস্যরা